ননস্টপ লার্নিং এ আপনাকে স্বাগতম। শিক্ষার সকল প্রকার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জাতীয় কবির নাম কি? সূর্য কোন দিকে ওঠে? সূর্য কোন দিকে ডোবে? কতদিন পর পর হাত ও পায়ের নখ কাটবে? ফুলের রানী কোন ফুল? কোন রঙের ফুলের সুবাস বেশি হয়? ফলের রাজা কোন ফল? গাছের কি জীবন আছে? একটি পিঁপড়ার কয়টি পা? কোকিল পাখি কখন ডাকে? সবচেয়ে কোন প্রাণী চালাক বেশি? কোন প্রাণীর রক্ত সাদা? কোন প্রাণী চোখ মেলে ঘুমায়? শান্তি প্রতীক কোন পাখিকে বলা হয়? কোন পাখিকে পাখির রাজা বলা হয়? আকাশের রং কি? দুধের রং কি? সাদা। পাকা কলার রং কি? হলুদ। রংধনুতে কয়টি রং থাকে? সাতটি রং। বাংলাদেশের কোথায় সবচেয়ে ভালো কমলা জন্মে? সিলেটে। পৃথিবীর কোন রঙের ফুল সবচেয়ে বেশি? লাল। কোন গাছ তাড়াতাড়ি বাড়ে? বাঁশগাছ। বাংলাদেশের বৃহত্তম বন কোনটি? সুন্দরবন। শহীদ দিবস কবে? 21 ফেব্রুয়ারি। সবচেয়ে উঁচু প্রাণী কোনটি? চিতা। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? বাংলাদেশের কোন মহাদেশে অবস্থিত? বাংলাদেশের রাষ্ট্রভাষা কি? বাংলা। কোন গাছ মাত্র একবার ফল দিয়ে মারা যায়? কোন গাছ হাত লাগালে নুয়ে পড়ে? পৃথিবীর সবচেয়ে বড় স্থলজ প্রাণীর নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় পাখির নাম কি? পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় সাপের নাম কি? কোন প্রাণী সবচেয়ে বেশি প্রভুভক্ত? কোন প্রাণী পেটের থলেতে বাচ্চা রাখে? বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের মুদ্রার নাম কি? বাংলাদেশের জাতীয় ফুল কি? বাংলাদেশের জাতীয় ফল কি? বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? আম গাছ। ধন্যবাদ।